শ্রেণী বৈষম্যহীন সমাজ, ওদের স্বপ্ন আমাদের অর্জন। এক, প্যারিস রোড ধরে হাঁটছে ওরা তিনজন। এই প্যারিস রোড, ইবলিস চত্বর, এই মাদার বক্স হলো এই কাজেলার মোড়, ওদের কত চেনা। ছয় ছয়টা বছর যৌবনের দুরন্তপনা মেখে আছে এই রাবি ক্যাম্পাসে। ইকোনমিক্স ডিপার্টমেন্ট, সমকাল নাট্যচক্র, ছাত্র ইউনিয়ন, রাত জেগে চিকা মারা, আন্দোলন, ভিসি অফিস ঘেরাও, সারা রাত গানের আসর। আজ 40-এর কোঠায় এসেও সেই দিনগুলো একটু সাদা কালো হয়নি। চোখের সামনে যেন বাসছে সব, নাহিদের হৃদয় তছনছ করে দেয়া গান, লালনের টান, রাশেদের হ্যাট্রিক, আর স্বপনের মঞ্চ কাঁপানো অভিনয় আরও বেশি রঙিন, আরও বেশি সেদিনকার মনে হচ্ছে। নাহিদ, স্বপন আর রাশেদ তিন বন্ধু, একই ডিপার্টমেন্টের, একই হলের, একই দলের, একই প্রাণের, একই আত্মার। আজ ইকোনমিক্স ডিপার্টমেন্টের অ্যালামনাই সংস্থার পুনর্মিলন ছিল। সারাদিন খুব ধকল গেছে, এতক্ষণ বাকি সবাই ছিল, কাজে লাগেটে কফি খেয়ে যার যার মতো আলাদা হয়ে গেছে। কেউ আজই ঢাকা ফিরে গেছে, কেউ বা আত্মীয়ের বাসায় উঠেছে। আজ রাত 10টা, মেয়েরা তো চলে গেছে সেই 8টার আগেই। ওরা তিনজন আজ সারা রাত আড্ডা দেবে, সেই 10 বছর আগের দিনগুলোর মতো। আবার কবে দেখা হয় না হয়, বিশেষ করে স্বপনটা আবার আমেরিকা থাকে, 5 বছর আগে একবার এসেছিল, আজ এই হলো 5 বছর পর। স্বপন সবচেয়ে অবাক নাহিদকে দেখে। একুন নাহিদ, সাদা পাগড়ি, জোব্বা পরা, বুক পর্যন্ত লম্বা দাড়ি, একই সেই ছাত্র ইউনিয়নের সেক্রেটারি নাহিদ, সারা বছর যার হাতের লেখায় শোভাপিত রাবির দেয়ালে দেয়ালে, দুনিয়ার মজুদ এক হও কিংবা চেক গ্রেভেরার গ্রাফিতির পাশে লেখা মুক্তি অথবা মৃত্যু, না হয় কোনোভাবেই মেলে না। এই নাহিদ তো কমিউনিস্ট পার্টির ইশতেহার বোঝার জন্য সেকেন্ড ইয়ারে জার্মান ভাষা পর্যন্ত শিখেছিল। এখন কোন লিটারেচার সোভিয়েত থেকে প্রকাশ হয়েছে আর নাহিদ পড়েনি, এটা না হওয়া সম্ভব নয় বেশি। সেই নাহিদ কিন্তু কিভাবে, তবে নাহিদ তুই একদম বদলে গেছিস, এখন বললেও কেমন লাগছে। আসলে রে, আয়নার সামনে দাঁড়ালে নিজেই নিজেকে চিনতে পারি না। রাশেদও শুরুতে ভূত দেখার মতো চমকে উঠেছিল। আরে, আমি প্রথমে ভাবলাম আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেজে এসেছে, পরে টেনে দেখলাম না, আসলেই দাড়ি, পুরাই কাঠমোল্লা, সেগুন কাঠি। সিগারেটের লম্বা একটা টান দিয়ে পা দিয়ে মরালো স্বপন। কিন্তু কমরের ছাত্র ইউনিয়নের পাঠক চক্রে আপনার ধর্মবিরোধী বয়ানেই আমরা খুঁজে পেতাম শ্রেণীহীন সমাজের ছায়া। বিপ্লবের স্বপ্নডানায় ভর করে পৌঁছে যেতাম ইউটোপিয়ায়। জনগণের আফিম এই ধর্মই শ্রেণী শত্রুদের হাতিয়ার। এই হাতিয়ার কেড়ে নিলেই শ্রেণী সংগ্রাম এগিয়ে যাবে অনেকখানি। এসব বাণী চিরন্তনী প্রায়শ্চিত্তের কীভাবে হবে শুনি। আসলে সেই সব দিনের কথা ভাবলে কেমন যেন মুচড়ে ওঠে বুকটা। আদর্শের জায়গাটা আজ বড় খালি। নাহিদও ধর্মের আফিম খেয়ে ভণ্ডামি শুরু করেছে। তুইও আমেরিকা গিয়ে সাম্রাজ্যবাদের গোলাম করেছিস। আমি কিন্তু এখনও পার্টির প্রোগ্রামে অ্যাটেন্ড করি সময় পেলে। রাশেদের অনুযোগ শুনে হেসে ওঠে নাহিদ আর স্বপন। স্বপন হাসি থামিয়ে বলল, ভালোই বলেছিস, সাম্রাজ্যবাদের গোলামি করছি ঠিকই, তোকে আমার তরফ থেকে লাল সালাম। কিন্তু দোস্ত, আমি নাহিদের এই রূপান্তরের রূপকথা শোনার লোক সামলাতে পারছি না। নাহিদ, স্টার্ট, এই সিগারেটটা ধরালাম, শুরু কর। কি আর শুনবি, রাশেদ তো সব জানেই। হ্যাঁ, আচ্ছা আবার বল, তোর আরেকটা পয়েন্টে আমার অবজেকশন আছে, তুই শুরু করলে মনে পড়বে। আচ্ছা শোন তাহলে, এই ইউটোপিক সমাজের কথা আমরা বলি। প্রত্যেকটা কমিউনিস্ট যুবক যে শ্রেণীহীন সমাজের স্বপ্ন দেখে, বুড়োদের কথা বাদ, ওরা আদর্শ বেঁচে দিয়ে ফ্যাসিজম পুঁজিবাদের সাথে হাত মেলাতেও কবুল। কিন্তু আমরা যুবকেরা যে স্বপ্নে আদর্শে পার করি সারাটা জীবন, সেই সমাজের বাস্তব রূপ এবং আরও নিখুঁত রূপ অলরেডি অন্য কোনো মতবাদ করে দেখিয়েছে। সেখানে শ্রেণী আছে, তবে শ্রেণী বৈষম্য নেই, শ্রেণী বঞ্চনা, তাই নেই শ্রেণী সংগ্রাম, যেখানে শ্রেণী নির্দেশ করে সম্পদ নয়। যে আদর্শের প্রতি সব ডেডিকেটেড সে তত উচ্চ শ্রেণীতে, সেখানে সংশোধন করা আছে সমাজতন্ত্রের সব ফাঁকফোকর। মানে তুই বলতে চাস ইসলাম হলো সেই মতবাদ, আই অবজেক্ট মি লর্ড, ইসলামে দাসপ্রথা অ্যালাউড। তাহলে সমাজ শ্রেণীহীন হয় কীভাবে? স্বপনের হাত থেকে আধা সিগারেটটা চলে এলো রাশেদের হাতে। পয়েন্টেড, আমি শ্রেণীহীন বলিনি, শ্রেণী আছে কিন্তু তা আদর্শের প্রতি ডেডিকেটের ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে নয়। এখানে দাসও আমির হতে পারে, উচ্চ পদে চাকরিও করতে পারে, আবার অর্থের বিনিময়ে নিজেকে মুক্ত করে নিতেও পারে। ইসলামে দাসপ্রথা ভিন্ন একটি টপিক, তবে প্রসঙ্গ যেহেতু এসে গেছে এতটুকু বলে রাখি, ইসলামের দাসপ্রথাটা ইউরোপ আমেরিকার দাসপ্রথার মতো নয়। কালো মানুষ টর্চার, মা থেকে সন্তান নিয়ে বিক্রি করা, এই জাতীয় যে সম্পদগুলো আমাদের চোখে ভাসে, দাসপ্রথা শব্দটা শুনলে ইসলামের দাসপ্রথার কনসেপ্টটা ঠিক বিপরীত।
এটা অনেকটা বলতে পারিস বর্তমান সশ্রম কারাদণ্ডের একটা মুক্ত ভার্সন। পরে এটার বিষয়ে আসছি। আচ্ছা, ওকে বলতে দে, চল শহীদ মিনারে গিয়ে বসি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, তুই যে বলছিস ইসলাম সেই সমাজ কায়েম করে ফেলেছে আগে, সেটা কবে? সেটা হলো ইসলামের প্রথম যুগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে চার খলিফা থেকে নিয়ে উমর বিন আব্দুল আজিজ রহিমহুল্লাহ পর্যন্ত। প্রথম 100 বছর ধরতে পারিস, 101 হিজরি সনে ইন্তিকাল করেন খলিফা উমর বিন আব্দুল আজিজ রহিমহুল্লাহ, যাকে খুলাফায়ে রাশিদিনের পঞ্চম জন হিসেবে অভিহিত করা হয়। আল বিদায়া ওয়ান নিহায়া ইফা নবম খণ্ড পৃষ্ঠা 317। পরে কি হলো? পরে আর কি, রাষ্ট্র পরিচালকদের হামলাদের আদর্শ থেকে সরে যাওয়া, বহিঃশত্রুর ষড়যন্ত্র, আদর্শবাদীদের হাত থেকে ক্ষমতা চলে যাওয়া। আচ্ছা, তারপর বল, নতুন লাগছে বিষয়টা। ভণ্ডম, ধর্ম হলো জনগণের আফিম, বা এ জাতীয় যে ধর্মবিরোধী কথাবার্তা আমরা কমিউনিস্ট লিটারেচারদের পাই, সেটাকে আমরা ইসলামের সাথে এক করে ফেলি। অথচ কমিউনিজমের উৎপত্তির পটভূমি আমাদের জানা দরকার। কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে স্পষ্ট বোঝা যায় কমিউনিজমের পুরো পটভূমি পশ্চিম ইউরোপ, আমেরিকা আর রাশিয়া। নোট, কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রগতি প্রকাশন 1970-এর শুরুতে বিভিন্ন ভাষার সংস্করণের ভূমিকাগুলোতে এর পটভূমি উঠে এসেছে। খেয়াল করুন কথাগুলো, 22 পৃষ্ঠায়। শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সমিতি উদয় হয়, তার লক্ষ্য ছিল ইউরোপ ও আমেরিকার গোটা জঙ্গি শ্রমিক শ্রেণীকে একটি বিরাট বাহিনীতে সংহত করা। এমন কর্মসূচি তাকে হাতে নিতে হয় বা ইংরেজ ট্রেড ইউনিয়ন, ফরাসি, বেলজীয়, ইতালিয়া ও স্পেনীয় প্রবোধবাড়ী, জার্মান লাশালপন্থীদের কাছে যেন দরজা বন্ধ না করে। 31 পৃষ্ঠায় ইউরোপ ভূত দেখছে, কমিউনিজমের ভূত। এ ভূত জেরে ফেলার জন্য এক পবিত্র জোটের মাধ্যমে এসে ঢুকেছে সাবেক ইউরোপের সকল শক্তি, কুক ও জার, ম্যাথিওরনিক ও গির্জো, ফরাসি রেডিকালেরা আর জার্মান পুলিশ গোয়েন্দারা। এশিয়াও না, আফ্রিকাও না, পূর্ব ইউরোপের অটোমান সাম্রাজ্যও না, চীনা সাম্রাজ্যও না, এখানে জন্ম, এখানেই বেড়ে ওঠা, এখানেই যৌবন। পৌরত্বে গিয়ে থিতু হলো সোভিয়েতে, বার্ধক্যে গণচীনে। তার মানে খ্রিস্ট ধর্মের আশ্রয়ে প্রশ্রয়ে ইউরোপীয় সম্ভ্রান্ত সমাজে শ্রেণীবাঞ্চনা ও জুলুমের উপরেই কমিউনিজম দাঁড়ান। খ্রিস্টবাদের সামাজিক ব্যর্থতার প্রেক্ষিতে সমাজতন্ত্রের জন্ম। সংঘর্ষটা ইসলামের সাথে নয়, কারণ কমিউনিজমের আতুর ঘর পশ্চিম ইউরোপীয় সমাজ থেকে ইউরোপে চলে গেছে, সেই স্পেন থেকে মোরদের বিতাড়নের সময়। আচ্ছা, সংঘর্ষটা ইসলামের সাথে নয়, খ্রিস্টবাদের স্বেচ্ছাচারিতা যাজকতন্ত্রের সাথে, তাই তো? হ্যাঁ, ধর্ম হলো জনগণের আফিম, পুঁজিবাদ আর শোষণের হাতিয়ার। এই কথাগুলো খ্রিস্ট ধর্মের জন্য খাটে, কারণ ইউরোপীয় সম্ভ্রান্ত সমাজের ব্যাকআপ দিত পোপ আর যাজকেরা। মুসলমানদের স্পেন শাসন প্রায় 800 বছর, 717 থেকে 1492। স্পেনের আরবদেরকে মুর বলা হয়, স্পেনকে বলা হতো আন্দালুস। স্পেনে ইসলাম ও মুসলমানদের অবদান ইফা মোহাম্মদ আবু তাহের লিখিত। ইশতেহার 7 পৃষ্ঠায় জমিদারের সঙ্গে পুরোহিত যেমন সর্বদাই হাত মিলিয়ে চলেছে, তেমনি সম্ভ্রান্ত সমাজের সাথে জুটেছে পদরি সমাজতন্ত্র। কিন্তু এই ধর্ম শব্দটার মধ্যে আমরা ইসলামকেও মিলিয়ে দিয়েছি। অথচ ইসলাম ব্যাপারটার সাথে সবচেয়ে বড় অবিচার হলো একে ধর্ম বলা। আর 10টা ধর্মের মতো ইসলাম ধর্ম নয়, এর অস্তিত্ব শুধু কিছু উৎসব আর প্রত্যহিক আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর রয়েছে পৃথক সংস্কৃতি, অর্থব্যবস্থা, সামাজিকতার আলাদা সংজ্ঞা, রাষ্ট্র পরিচালনা, আইনশাস্ত্র, স্বাস্থ্যকর জীবনাচার, আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালা ইত্যাদি। ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, পৃথিবী কিভাবে চলবে তার সুনির্দিষ্ট নীতি আছে ইসলামের। প্রস্রাব পায়খানা থেকে যুদ্ধ পর্যন্ত, ঘুম থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, স্ত্রী মিলন থেকে বিচার কার্য পর্যন্ত, 24 ঘন্টায় যা কিছু হয় সব। আর ধর্ম বললে নামাজ রোজা হজ ছাড়া আর কিছুই বাসে না মনে হয়। তার মানে তুই বলতে চাচ্ছিস ইসলাম একই সাথে একটা আদর্শ, একটা জীবন পদ্ধতি, একটা অর্থব্যবস্থা, একটা সরকার ব্যবস্থা এবং মুদ্রা কথা ইসলাম নিজেই একটা সংস্কৃতি। সকল সামারাইজ করল না, ঠিক আছে মানলাম রাশিদের অনুযোগ, কিন্তু 1500 বছর আগের অর্থব্যবস্থা বা সরকার পদ্ধতি কি আজকের যুগে চলে নাকি? সে সময় মানুষ ভারী স্বর্ণ মুদ্রার থলি বহন করতো, আজ ক্রেডিট কার্ডের যুগ, মেগা ইন্ডাস্ট্রির যুগ, মুক্তবাজার অর্থনীতির যুগ। হাস্যকর, এভাবে কেমন লাগছে আমি 2 কেজি সোনা পকেটে নিয়ে ঈদের শপিং করছি। আচ্ছা রাশেদ, 1500 বছর আগের কোনো ব্যবস্থা তুই যদি আজকের কোনো সমস্যার সমাধান খুঁজে পাস, তাহলে তুই কেন সেটা নিবি না? ইসলাম প্রাচীন হলেও চিরনতুন, প্রতিটি বিধানই আজও প্রয়োগযোগ্য। কিভাবে? ইসলামের সবচেয়ে সুন্দর বিষয়টা হলো একটা সীমানা দেয়া আছে, এই সীমানার মধ্যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, ওই সীমানার মধ্যে তুমি যত আধুনিক হতে চাও হতে পারো। যেমন ধর অর্থব্যবস্থা, সুদ, ঘুষ, জুয়া, মজুদদারি, হারাম পণ্যের ব্যবসা, প্রতারণা, এরকম কয়েকটা নিষেধ। এগুলো বাদে তুমি যেটা করবে এটাই ইসলামিক অর্থনীতি। এই বৈশিষ্ট্যের কারণে ইসলাম সব যুগের সমাধান, সবার সমাধান। 2 কেজি সোনা পকেটে নিয়ে ঘোরা লাগবে না, ক্রেডিট কার্ড নিয়েই ঘুরতে পারবে যদি সুদমুক্ত হয়। একটু চা খেতে পারলে হতো, যে বয়ান শুরু করেছ চা তো লাগবেই, অবশ্য থিমটা নতুন তো।
ভালোই লাগছে, আমাদের সেই পাঠক্রমের কথা মনে পড়ছে, তখনও এভাবে গিলতাম তোর রিভিউগুলো। শুধু কি আমরা, মেয়েগুলো তো নাহিদ ভাই ছাড়া কিছুই বুঝতো না। ভাবি জানে, থাক টপিক চেঞ্জ, এসব বিষয়ে যাওয়া দরকার নেই। ও যে চায়ের দোকান পাওয়া গেছে, কি যেন বলছিলাম, ও ইসলামী অর্থনীতি ব্যবস্থার কথা বলছিলাম। রাবির ছাত্র, কত উত্থান পতন, কত পরিবর্তন। রাবির রাতটা আজও আগের মতোই আছে, কে জানে এত কিছুর সাক্ষী হবে। দুই, চায়ের কাপে চামচের ঠনঠন শব্দ, উত্তেজনা, পরিকল্পনা, অন্যায়ের বিরুদ্ধে দাবি আদায়ের ফুঁসে ওঠা, সিগারেটের ধোঁয়া, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। আসলেই তো, নানা রঙের দিনগুলি সোনার খাঁচায় আটকে থাকে না। রঙিন দিনগুলি ডায়েরির পাতায় প্রথমে সাদা কালো হয়ে যায়, তারপর ডায়েরির উপর ধুলে জমার আস্তর। ইহাকে জীবন বলে, নে বর্জুয়াদের দাস, সম্রাজ্যবাদের কীট। জানে আমেরিকায় থাকিস, কি খাস না খাস। স্বপনকে চা এগিয়ে দিয়ে রাশেদ বলল, হেসে উঠল নাহিদ। কমরেড রাশেদ, শুধু আমাকে শান্তাপান্তা না করে পার্টির কিছু গোষ্ঠী উদ্ধার করুন, আর কমিউনিজমের পিতৃভূমি সোভিয়েতের দেহাবশেষ এবং গণচীনকেও একটু ধৌত করুন। সবাই এখন আদর্শ থেকে সরে বর্জুয়াদের হাতে হাত মিলিয়েছে। মার্কস অ্যাঙ্গেলসের চাল আর পুঁজিবাদের ডাল মিলে জগা খিচুড়ি খেয়ে শ্রেণী বিপ্লবের ডেকর তোলা আর কত। স্বপনের সেই চিরচেনা সায়টার হাসি থামাতে পারছে না নাহিদ, রাশেদের চেহারা দেখার মতো। নাহিদ থাম, এবার বল কি বলছিলি। আচ্ছা তোরা থাম এবার, আসলে সমাজতন্ত্রের কিছু আদর্শগত ফাঁকা আছে যেটা কখনোই বন্ধ করা যায়নি, এখন তার উপর গণতন্ত্রের গ্যাটিস দিয়ে সেটাকে সমাজতন্ত্র বলে গেলানো হচ্ছে, তা মার্কস অ্যাঙ্গেলসের পরিকল্পনা থেকে বহু দূরে। দেখি তাদের কতটা মনে আছে। কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রলেতারিয়েত ও কমিউনিস্টরা অধ্যায়ে শুরু স্পষ্ট করে কয়েকটা কথা আছে, বলা আছে, ব্যক্তিগত দখলের উচ্ছেদ আমাদের উদ্দেশ্য নয়, বর্জুয়া মালিকানার উচ্ছেদই কমিউনিজমের বৈশিষ্ট্যসমূহের দিক। এই বর্জুয়ার মালিকানা কি? উফ, সেই পাঠক্রমের টুলের পদ্ধতিতে পড়া ধরা শুরু। মনে আছে ভাই, অল্প লোকের দ্বারা বহুজনের শোষণের উপর প্রতিষ্ঠিত যে উৎপাদন ব্যবস্থা, সেটাই হলো বর্জুয়ার মালিকানা। বাহ, ইশতেহার যে হুবহু মনে আছে দেখছি, তো কেন উচ্ছেদ করতে হবে সেটা? কারণ এই বর্জুয়াদের শ্রেণীর অস্তিত্ব, আধিপত্য, উন্নতির মূল শর্ত হলো পুঁজির সৃষ্টি ও বৃদ্ধি। পুঁজি তৈরি করা হয় শ্রমিকের শ্রমে, কিন্তু শ্রমের কারণে যে পুঁজি তৈরি হলো সেখানে শ্রমিকের মালিকানা নেই, ফলে ধনী আরও ধনী হয়, প্রলেতারিয়েত শ্রেণীর আরও নিঃস্ব হয়। পুঁজির এই অসম বণ্টনই শ্রেণী বৈষম্যের ও শোষণের কারণ। স্বপন কী দেখাচ্ছিস রে, সাম্রাজ্যবাদীরা তো মোটা সোটা গতরখানায় কিনেছে, সাম্রাজ্যবাদীরা তোর মোটা সোটা গতরখানায় কিনেছে, কিন্তু মগজটি এখনও অক্ষত, এখনও মুখস্থ আছে দেখা যাচ্ছে। সবাস, হাসিরুল হেসে নাহিদ বলে চলল, তাহলে দাঁড়াচ্ছে যেন প্রলেতারিয়েত শ্রেণীর জন্মই আরেকজনের পুঁজি বাড়ানোর জন্য, আর নিজে মজুরি হিসেবে পাবে কতটুকু, নিজের অস্তিত্ব টিকে রাখা আর সন্তান উৎপাদনে, মানে আরও শ্রমিকের জন্ম দিতে মিনিমাম যা লাগে। আমাদের গার্মেন্টস সেক্টরের কথাই ধর, কত বেতন পায় তারা? কম বেশ 5,300 টাকা পায় মাসে বোধ হয়। বাসদ মার্ক্সবাদী এর সাইটে 20 ফেব্রুয়ারি 2017 গার্মেন্টসের মজুরি কেন বাড়ে না লিখে সার্চ করুন। 5,300 টাকায় কী হয়, তাও আবার ঢাকা শহরে, একটা রুমের ভাড়াই তো 3,000 টাকা। ওই আর কি, ওভারটাইম করে স্বামী স্ত্রী কাজ করে, তাও হয় কীভাবে, বাচ্চাদের পড়াশোনা আছে, অসুখ বিসুখ আছে, ভবিষ্যতের জন্য সঞ্চয় তো বহুদূর কী বাদ। এ জীবনে কোনো স্বপ্ন নেই, টিকে থাকাটাই ওদের স্বপ্ন, সন্তানের পড়াশোনাও করতে দেবে না পুঁজিবাদ, তাহলে শ্রমিক হবে কে? রেজাল্ট হলো বর্জুয়া আরও ধনী হবে, প্রলেতারিয়েত আরও নিঃস্ব হবে, ফলে তারা আরও কম মূল্যের শ্রম দিতেও তৈরি থাকবে। মজুরি কম দিলে উৎপাদন মূল্য কম হবে, লাভ বেশি হবে, বর্জুয়া আরও ধনী হবে, চক্র দুষ্ট চক্র চলতেই থাকবে। এ চক্র ভাঙতেই তো এলো কমিউনিজম। কমিউনিজমের কথা হলো সমাজের অনেক লোকের যৌথ সমষ্টি এই পুঁজি, অতএব এই পুঁজি ব্যক্তিগত নয়, সামাজিক শক্তি, একে সাধারণ সম্পত্তিতে পরিণত করে দিতে হবে, তাহলে শ্রেণীভেদ থাকবে না, কোনো শ্রেণীই থাকবে না। আত্মবিশ্বাসী রাশেদ, কিভাবে এটি করা হবে মনে আছে কারো? আলবত, এটার জন্যই তো রক্তে নচাত উঠল রাশেদের কণ্ঠে সেই পুরনো উত্তেজনা। ওই অধ্যায়ের শেষে আছে বর্জুয়াদের হাত থেকে ক্রমে ক্রমে সমস্ত পুঁজি কেড়ে নেয়া এবং প্রলেতারিয়েতের হাতে উৎপাদনের সব উপকরণ কেন্দ্রীভূত করার জন্য প্রলেতারিয়েত তার রাজনৈতিক আধিপত্য ব্যবহার করবে। শুরুতে অবশ্যই স্বৈরাচারী আক্রমণ ছাড়া এ কাজ সম্পূর্ণ হবে না।
এখন বলো, এই স্বৈরাচারী আক্রমণের কারণে রুশ বিপ্লব আর চীনের সাংস্কৃতিক বিপ্লবের নিহতের সংখ্যা কত কত? রুশ বিপ্লব ও তার নিকটবর্তী লেনিন যুগে 1917 থেকে 1924 সবগুলো রেফারেন্স গড় করলে 9 মিলিয়ন, স্ট্যানলি পিরিয়ডে 1924 থেকে 1953-তে, স্ট্যানলি পিরিয়ডে 1924 থেকে 1953 প্রায় 20 মিলিয়ন, আর চীনা সংস্কৃতির বিপ্লবে ও পরবর্তী মাও সেতুং যুগে 1949 থেকে 1975 গড়ে 40 মিলিয়ন। বলিস কি জি কমরেডস, আপনাদের হাত শুরু থেকেই মেহেদিরাঙা। শ্রেণীশত্রু নাম দিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সময় তো কিছু গেছেই, কোনো শ্রমিক যদি দাবি আদায়ের আন্দোলন করছে তো তাদেরকেও শ্রেণীশত্রু তকমা দিয়ে ওপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পুঁজিবাদে তো শ্রমিক আন্দোলন বলে কিছু একটা ছিল, তোমরা সে সুযোগটাও লেপ্টে করে দিয়েছ। আর তথ্য হিসাবে সমাজতন্ত্রের ব্যর্থতার ফলে দুর্ভিক্ষ তো ছিলই কমিউনিজমের পুরো যুগ ধরেই, শেষ পর্যন্ত ফলাফল সোভিয়েতের ও কমিউনিস্ট যুগোস্লাভিক ভাঙন। শেষ পর্যন্ত ফলাফল সোভিয়েতের ও কমিউনিস্ট যুগোস্লাভিয়াতের ভাঙন। এর পিছনে একটা কারণ কিন্তু খুব স্পষ্ট, ইশতেহার বলেছে সমস্ত উৎপাদনের উপকরণ জমি থেকে নিয়ে কলকারখানা সব জাতি এক বিশাল সমিতির হাতে কেন্দ্রীভূত থাকবে। এই সমিতি রাষ্ট্র পরিচালনা করবে, যার হাতে থাকবে সব ক্ষমতা আর সম্পদ। এই সমিতির কোনো জবাবদিহিতা নেই, কেউ প্রশ্ন করলেই শ্রেণীশত্রু ও আদর্শ বিরোধী বলে বিবেচিত হবে। বাস্তবে যেটা হয়েছে, বুর্জোয়া উৎখাতের পর শাসন ক্ষমতা প্রলেতারিয়াতের হাতে যায়নি, গিয়েছে আবার সেই বুর্জোয়াদেরই একটি অংশের হাতে, যারা এই সহজ সরল শ্রমজীবীদেরকে সাংগঠনিক করেছিল, তবে আরো ব্যাপকভাবে। আগে সম্পদ ছিল গোটা একটা শ্রেণীর হাতে, এখন এলো একটা সমিতির হাতে। তার মানে তোর ভাষ্যমতে কমিউনিজম বাস্তব প্রয়োগে গিয়ে দাঁড়ালে একটা একদলীয় একনায়কতন্ত্র, যেখানে গোটা একটা দেশের প্রতিটা ধূলিকণার মালিক ওই পার্টি, জনগণ পুরোটাই ফকির, বাধ্য বাকস্বাধীনতাহীন। ঠিক তাই, তোরা এখানে একটু বস, আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নিই, ওযু আছে, ব্যাগে জায়নামাজও আছে। কয়টা বাজে? 2টো। একটু বস, এখনই আসছি। ও হৃদয়ের বাদশাহ, সব হৃদয়গুলো যার হাতের মুঠোয়, আমাদেরকে পথ দেখান, আমাদের দ্বারা পথ দেখান, সমস্ত মানুষকে হৃদয়ের দিয়ে দেন। চাঁদের আলোয় চকচক করছে নাহিদের চোখের কোণা, বেজা গাল বেজা দাড়ি, রাবির রাত তুমি সাক্ষী। 3, কৃষ্ণপক্ষের 2 একদিনের চাঁদ, পূর্ণিমা ভাবটা আছে এখনো, যেন পুরো আকাশটা হাসছে, খেয়ালই নেই কদিন পর হয়ে যাবে অমাবস্যা, আমাদের মতোই বেখেয়াল। চল আর একটু হাতি, অনেকক্ষণ তো বসলাম, স্বপন এবার সিগারেটে আমি নিচ্ছি। হুম, চল এবার কাজ লাগেটের দিকে যাই, ওখানে গিয়ে আরেক কাপ কফি খাবো, পাশের মসজিদে ফজরের নামাজটাও পড়ে নেবো। খন মামা, 10টা পেনশন দেন, বিল আমি দিচ্ছি। দে, তোর তো আবার ডলার, আমাদের বিল দিতে চাওয়াটাই বেয়াদবি, রাশেদের বাচ্চা। নাহিদ, আমরা আবার ফিরে যাই তোর কাহিনীতে, কিন্তু এইসবের সাথে তোর ওই পরিবর্তনের কী সম্পর্ক বুঝলাম না তো। একরাশ ধোয়া স্বপনের মুখ থেকে মিশে গেল চাঁদের আলো। সেই কথাতেই তো আসছি, এতক্ষণ থেকে যেটা ঝালিয়ে নিলাম সেটা হলো, পুঁজির অসম বন্টনের ফলে শ্রেণী বৈষম্য বাড়ে, বঞ্চনা আর জুলুমের ভোগী হয় মেজরিটি, সম্পদ পুক্ষিগত থাকে মাইনরিটির হাতে। পুঁজি বন্টনের একটা ভুল পদ্ধতি দিয়েছিল আমাদের কমিউনিজম, যার মাশুল দিতে 60 বছরে 7 কোটি মানুষ তাদের জীবন দিয়েছে। শেষে ভূখণ্ডটা ভেঙে টুকরো হয়ে প্রমাণ দিল যে পদ্ধতিটা ভুল ছিল। এখনকার কমিউনিজম আবার পুঁজিবাদের সাথে গাল মিলিয়ে নিজেদের অসম্পূর্ণতার কথাই জানান দিচ্ছে বারবার। আচ্ছা, আগেবার ঠিক, তোমাদেরকে 1500 বছর আগে নিয়ে যাচ্ছে। এখন এই পুঁজি বন্টন করতে গিয়ে এত কাহিনী করলাম আমরা, অথচ ইসলাম কত টেকনিক্যালি নিখুঁতভাবে কাজটা করেছে। উৎপাদনের উপাদান 4টি, জমি, শ্রম, পুঁজি আর উদ্যোগ। পুঁজিবাদের মতে মুনাফা বন্টন হলো জমিকে দেও ভাড়া, শ্রমিককে মজুরি, পুঁজিকে সুদ, আর লাভ হলো উদ্যোক্তা। কমিউনিজমের মতে জমি, পুঁজি, উদ্যোগ, এই তিনের মালিক রাষ্ট্র, মজুরি সমান সমান। আর ইসলাম বলছে জমিওয়ালাকে ভাড়া দাও, শ্রমিককে মজুরি দাও, পুঁজিপতি আর উদ্যোক্তা একই অংশীদার, যারা লোকসানও শেয়ার করবে। 17, পুঁজিবাদ সমাজতন্ত্র ও ইসলাম, জাস্টিস ও অর্থনীতিবিদ মুফতি তাকি ওসমানী দামাতব্বর কথা হল। দারুণ তো, মানে পুঁজিপতি নিশ্চিত সুদ নিয়ে পুঁজি বাড়াবে, সে সুযোগ নেই, কোনো এফোর্ট ছাড়া, স্যাক্রিফাইস ছাড়া সম্পদ বাড়বে না। জমিওয়ালা, শ্রমিক, উদ্যোক্তা সবার স্যাক্রিফাইস ছিল, শুধু পুঁজিপতি বসে বসে মাল খামাচ্ছিল। সম্পদের একমুখী প্রবাহ বন্ধে দারুণ আইডিয়া। আসলে শুধু তাই না, জমিওয়ালা জমি দিয়ে পুঁজি কামাই করেছে, সিনিয়র শ্রমিক মানে অফিসার লেভেলে কিছুটা কম স্যাক্রিফাইস পুঁজি কামাই করেছে, আর নিম্ন শ্রমিকের মানে প্রলেতারিয়াতের নামমাত্র বেতনের শ্রমে অংশীদারেরা পুঁজি কামাই করেছে। তাই এই 3 পুঁজিওয়ালারাই বছরান্তরে যে পুঁজিটুকু উজ্জীবিত থাকবে, যদি সেটা নির্দিষ্ট পরিমাণ অতিক্রম করে ফেলে, তবে সেই উদ্ধৃত পুঁজির 2.5% পুঁজি
প্রলেতারিয়েতকে দিয়ে দিতে হবে। ডেফিনেশন অফ প্রলেতারিয়েত, দ্য লেবার ক্লাস স্পেশালি দ্য ক্লাস অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স হু ল্যাক দেয়ার ওন মিন্স অফ প্রোডাকশন অ্যান্ড হ্যান্স সেল দেয়ার লেবার টু লাইফ, দ্য লোয়েস্ট সোশ্যাল অর ইকোনমিক ক্লাস অফ এ কমিউনিটি। মানে জাকাত, মাই গুডনেস, ইয়েস কমরেড, ইসলামের প্রলেতারিয়েতরা কোনো মানহানি ছাড়াই, অংশীদারদের মতো রিস্ক শেয়ার ছাড়াই 2.5% পুঁজির মালিক। জাকাত দান গ্রহণ নয়, এটা মালিকানা গ্রহণ। জাকাতের কাপড় দেওয়ার ট্রেডিশন কোথা থেকে এলো আমরা জানি না, তবে উত্তম হলো যাকে দিবে তাকে টাকার মালিকানা বাড়িয়ে দাও, পুঁজি হিসেবে দাও যাতে সে কিছু করতে পারে। টাকা না দিয়ে সেলাই মেশিন বা রিক্সা দিলেও জাকাতের আসল উদ্দেশ্য পুরো হয়। আরেকটা মজার ব্যাপার হলো, জাকাত যাদেরকে দেয়া হবে, মানে এই পুঁজির প্রবাহ যাদের কাছে যাবে, ফকির যার সামান্য পরিমাণ জিনিস আছে, মিসকিন যার কিছুই নেই। জাকাত উসুলে নিয়োজিত কর্মচারী, চুক্তিবদ্ধ দাস, ঋণগ্রস্ত, সফরে অভাবগ্রস্ত, আল্লাহর কাজে নিয়োজিত দরিদ্র ব্যক্তি, হেদায়াহ ইফা, দুটো মিলিয়ে নিন। উৎপাদনক্রমে যারা শ্রম থেকে তাদেরই আধ ভাগ করে ইসলামে আরও স্পেসিফিক করে দিয়েছে। 19, মালিক বানিয়ে দেওয়া জাকাত আদায়ের রুকুন। মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, রাস্তাঘাট নির্মাণ, কূপ খনন ইত্যাদি করা যাবে না, বরং সরাসরি গরিবকে জাকাতের টাকা মালিক বানিয়ে দিতে হবে। কোনো গরিবকে পড়াশোনা, চিকিৎসা, বিবাহ দেওয়ার জন্য জাকাত দেওয়া যেতে পারে, তবে তাকে সে টাকার মালিক বানিয়ে দিতে হবে। জাকাতের টাকা নগদ না দিয়ে গঠনমূলক কিছু ক্রয় করে দেওয়া যেতে পারে, যেমন কেউ কাজ করার সামর্থ্যবান হলে তাকে সেলাই মেশিন, রিক্সা, ভ্যান, কম্পিউটার ইত্যাদি ক্রয় করে দেওয়া যেতে পারে, যেন তা দিয়ে উপার্জন করে সে স্বাবলম্বী হতে পারে এবং একসময় তাকে আর জাকাত গ্রহণ করতে হবে না। অল্প অল্প করে অনেককে না দিয়ে প্রতি বছর প্ল্যান করে কিছু মানুষকে বেশি করে দিলে তাকে গঠনমূলক কাজ করতে পারবে। মুফতি ইউসুফ সুলতান, ইসলামী অর্থনৈতিক দেবী। শুধু জমাকৃত সম্পদ মানে সোনা রূপা ব্যাংক ব্যালেন্স আর ব্যবসা পণ্যের উপর জাকাত আসে, মানে শুধু পুঁজির উপর, পুঁজিরই অংশ পাবে প্রলেতারিয়েতরা। যেমন ধর, আমি যে ফ্ল্যাটে থাকি সেটার অংশ কেউ পাবে না, যদি ফ্ল্যাটের ব্যবসা করি সেটার অংশ পাবে, কারণ ওই ফ্ল্যাটে আমার পুঁজি। নিজের ব্যবহার্য জিনিস বর্ধনযোগ্য সম্পদ, বর্ধন গুণ সম্পদ নয়, মানে এগুলো পুঁজি নয়। তারপরেও নাহিদ, 2.5% তো অনেক কম, 100 টাকা পুঁজির মধ্যে মাত্র 2.5 টাকা। এই প্রশ্নটা করার জন্যে তোর এই কাহিনী আবার শুনলাম, ভালো জায়গায় ধরেছিস। তোর কাছে কম মনে হচ্ছে, কারণ তুই প্রলেতারিয়েতের পক্ষে। ইসলাম তো ফকিরেরও ধনীরও। একবার বোরজুয়া হয়ে ভাবত, আমি এত টাকা খাটালাম, টাকা জোগাড় করলাম, সবকিছু সমন্বয় করলাম, লোকসানের টেনশনে রাত পার করলাম, আর লাভের 30% দিয়ে দিতে হচ্ছে। উদ্যোক্তা তো পরবর্তী বিনিয়োগে উৎসাহ পাবে না, সমাজ আগামী বিকে দেবে। এই সামাজিক স্থবিরতাই সোভিয়েতের পতনের অন্যতম কারণ। আর সব লেভেলে প্রতিযোগিতায় পুঁজিবাদের এখনও টিকে থাকার রহস্য। পুঁজিবাদ বোরজুয়া প্রলেতারিয়েত্রে সবাইকে আশা দেখায়, আর সমাজতন্ত্র আশা ছিনিয়ে নেয়। রাষ্ট্র যা দেবে তাই সন্তুষ্ট। 2.5% দিতে এতটা গায়েও লাগবে না, নতুন ব্যবসা শুরু করলে উৎসাহ হারাবে না। 2.5% কেউ দেয় না, যত বেশি হবে তত প্রয়োগ কঠিন হয়ে যাবে। চিন্তা কর, এদেশে যত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে, সবাই যদি জাকাত দিত তাহলে কত টাকা, কত হাজার কোটি কোটি টাকা জাকাত হতো। 1,000 কোটি টাকা পুঁজিতে 25 কোটি টাকা জাকাত আসে, একদম কম না কিন্তু রাশে। 1,000 10,000 টাকা করে দিলে 25,000 জনকে দেয়া যাবে, 10,000 টাকায় আর কি হবে। কিন্তু তোমার 10,000 টাকায় কিছু হবে না, আর মাসিক বেতনই 5,000 টাকা তার কাছে এককালীন 10,000 টাকা থেকে অনেক বছর বড় জিনিস। আরেকটা কথা, একজন রিক্সাওয়ালাকে 1,00,000 টাকা দিলে সে তেমন কিছু করতে পারবে না, কি করা যায় বুঝবেও না, এমন কিছু একটা করে বসবে যা সে ম্যানেজ করতে পারবে না। কিন্তু 10,000 টাকা পেলে কিছু একটা করতে পারবে, 2টো ছাগল বা নিজের একটা নতুন পুরাতন রিক্সা, বা বউকে একটা সেলাই মেশিন কিনে দিতে পারবে এককালীন কিছু টাকা পেলে, এমন কিছু যেটা তার মাথা কাটে, যেটাতে তার ম্যানেজেবল। নোট, সর্বোচ্চ 200 দিরহাম একজনকে দেওয়া যাবে, তার মানে হচ্ছে 30,000 টাকা, আর ন্যূনতম ওই পরিমাণ দিতে হবে যাতে ওই দিন তাকে আর কারো কাছে হাত পাততে না হয়। আর পছন্দনীয় হলো এই পরিমাণ দেওয়া যাতে ওই ব্যক্তি সচ্ছল হয়ে যায়, কারো কাছে চাইতে না হয়। হৃদায় প্রথম খণ্ড 224-225 নম্বর পৃষ্ঠা। আরেকটা বিষয়, স্বর্ণের মূল্য ধরলেও 2,82,000 টাকা এক বছর পর্যন্ত সঞ্চয় থাকলে জাকাত ফরজ। রূপার মূল্য ধরলে কমপক্ষে প্রায় 29,000 টাকা এক বছর পর্যন্ত সঞ্চয়ে তার উপর জাকাত হবে, তবে বেশি লোক উপকৃত হবে বলে রূপাটা বেশি এনকারেজড। দরিদ্রদের জন্য অধিকতর লাভজনক যা, তা দিয়ে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। এখন বল, সারা বছর ব্যাংকে 2,82,000 টাকা আছে এমন লোকের সংখ্যা বাংলাদেশে কত? সারা বছর ব্যাংকে 29,000 টাকা আছে এমন লোকের সংখ্যাই বা কত? আবার শুধু পুরুষ হিসেব করিস না, মহিলাদের সম্পদ গয়নাও তাদের জাকাত দিতে হবে। আরে বাবা, মনে হচ্ছে তো জাকাত দেওয়ার সংখ্যাই নেওয়ার থেকে বেশি হয়ে যাচ্ছে। ও আরেকটা ব্যাপার তো থেকেই যাচ্ছে, পার্টনাররা কত রিস্ক শেয়ার করে লাভের শেয়ার পাচ্ছে, আর প্রলেতারিয়েত তো রিস্ক ছাড়াই, টেনশন ছাড়াই 2.5% শেয়ার পাচ্ছে। না, ঠিকই আছে নাহিদ, পুঁজিবাদের ওই দুষ্টচক্রের মতো ইসলামী অর্থনীতিতেও একটা শিষ্টচক্র আছে। বোরজুয়া অংশীদারেরা যত লাভ করে 2.5%-এর পরিমাণও তত বেড়ে যাবে, প্রলেতারিয়েতেরও তত বেশি পাবে। বোরজুয়াদের উন্নতির মানে প্রলেতারিয়েতের উন্নতি।
প্রলেতারিয়েত জাকাতের এককালীন নগদ অর্থ পুঁজি হিসাবে খাটাবে। প্রলেতারিয়েত হয়ে ওঠে পেটি বুর্জোয়া, তাদের আর্থিক অবস্থা ভালো হবে, ফলে শ্রমের যোগান কমে আসবে, ফলে মালিকেরা বাধ্য হবে পারিশ্রমিক বাড়াতে, মালিক পক্ষের সাথে দর কষাকষি ক্ষমতা বাড়বে, শ্রমিক শোষণ ও বাঞ্ছনা অবসান ঘটবে, টাকাভিত্তিক সমাজে সামাজিক সম্মানও বেড়ে যাবে প্রলেতারিয়েতে। কবিতার মতো শোনাচ্ছিলেন নাহিদ আমার সত্য চাচ্ছে আরেকটা সিগারেট ধরলো স্বপ্ন। কিন্তু দোস্ত, একসময় তো শ্রমিকই পাওয়া যাবে না, তখন কি হবে? না দোস্ত, এমন কখনোই হবে না। শ্রমিকের বেতন আর সুযোগ সুবিধা বাড়বে, মাস শেষে শিওর ইনকাম কেউ ছাড়ে না, তবে জুলুমটা থাকবে না। সস্তায় এদেশ থেকে শ্রম কিনে আমেরিকা ইউরোপে বর্জুয়ারা কোটি কোটি ডলার মুনাফা তুলতে পারবে না, এদেরকে সম্মানজনক এদের দাবি মতো বেতন দিতে হবে, ওদের প্রয়োজনেই ওরা বেশি মজুরি দিয়ে প্রলেতারিয়াতকে ধরে রাখবে। মোট কথা, পুঁজিবাদে জুলুমের সাথে পুঁজি বর্জুয়ামুখী, কমিউনিজমে জুলুমের সাথে পুঁজি স্বৈরাচারি সমিতিমুখী, আর ইসলামে আমরা পাই ভারসাম্যের সাথে পুঁজির সমমুখী প্রবাহ নিখুঁতভাবে। প্রায় 100 বছরের অর্জন কেমন ছিল এই পদ্ধতি বাস্তবায়নের পর? জাকাতের নিয়ম হলো যে এলাকায় জাকাত ওই এলাকাতেই বন্টন হয়ে যাবে, এক শহর থেকে অনুসরণে জাকাত স্থানান্তর করা মাকরু, বরং প্রত্যেক সমাজের সাদাকা তাদের দরিদ্রদের মাঝে বন্টন করতে হবে। হিদায়া প্রথম খণ্ড 226 পৃষ্ঠা। তো ইয়েমেনের গভর্নর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রে পাঠিয়ে দিলেন ইয়েমেনের এক তৃতীয়াংশ জাকাত। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তো মহাকাপায়, তোমাকে কি ট্যাক্স উসুল করতে পাঠিয়েছি? ধনীদের থেকে নিয়ে এখানেই গরিব দিয়ে দাও, ধনীদের থেকে নিয়ে ওখানেই গরিবদের দিয়ে দাও। গভর্নর জানালেন, জাকাত নেয়ার কাউকে পেলে আপনাকে আমি কিছুই পাঠাতাম না। দ্বিতীয় বছরে গভর্নর অর্ধেক জাকাত আর পরের বছর ইয়েমেনে পুরো জাকাত মদিনায় পাঠিয়ে দিলেন। জানালেন, জাকাত নেয়ার মতো দরিদ্র কোনো ইয়েমেনে নেই। আল আমওয়াল ইমাম আবু উবাইদ আল কাসিম, মৃত্যু 243 হিজরি পৃষ্ঠা 596, এবং মুস্কিলিল আল ফিক এর সূত্রে ফিকুল জাকাত শায়খ ডক্টর ইউসুফ আল কারজাবি খণ্ড 2 পৃষ্ঠা 146। ওমর বিন আব্দুল আজিজ রহিমুল্লাহ এর আমলেও এমন অবস্থা হয়েছিল। ইমাম বাইহাকির বর্ণনা করেন, তার আমলে জাকাত নেয়ার মতো লোক ছিল না। এটা সমর্থন করেন ইফ্রিকিয়া প্রদেশের বর্তমান তানিশীয় তার নিযুক্ত জাকাত আদায়কারী কর্মকর্তা ইয়াহিয়া বিন সাইদ। তিনি বলেন, আমি জাকাত কালেকশন করলাম কিন্তু দেওয়ার মতো কাউকে পেলাম না, পরে ওই টাকা দিয়ে স্থানীয় দাসদের কিনে মুক্ত করলাম ইসলাম গ্রহণের শর্তে। ফিকুল জাকাত শায়খ ডক্টর ইউসুফ আল কারজাবি খণ্ড 2 পৃষ্ঠা 46। এতগুলো প্রথম 100 বছর, আর 500 বছর পরে একটা ঘটনা বলি। অটোমান আমলের সপ্তম খলিফা মোহাম্মদ আল ফাতিহ রহিমুল্লাহের সময়, অটোমান আমলে ইসলামের মূল আদর্শ অনেক জায়গাতেই বিলিয়নমান, তো এই সুলতানের আমলে এক মুসলমান জাকাতের টাকা দেবার কাউকে পেল না, অগত্য থলেতে করে চৌরাস্তায় ঘুরছিল। লিখে দিল, ভাই আমি অনেক খুঁজে কোনো ফকির পাইনি, তুমি যদি অভাবী হও নির্দ্বিধায় এটা নিতে পারো। 3 মাস ঝুলেছিল থলেটা। রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করে ওই জায়গাতেই বন্টন করে দেওয়া হতো, যদি নেয়ার লোক না পাওয়া যেত তবে আরেক প্রদেশে পাঠানো হতো, সেখানে নেয়ার মতো লোক আছে। আচ্ছা, প্রলেতারিয়েতের এই মালিকানা নিশ্চিত করা হয় কীভাবে? সরকারি লোক গিয়ে জাকাত সংগ্রহ করবে, কেউ যদি জাকাত দিতে অস্বীকার করে তবে যুদ্ধ করে থাকে বা তার কওমকে জাকাত দিতে বাধ্য করা হবে। নাসাই হাদিস নম্বর 2444 আই হাদিস হিসেবে আছে। নামাজ ইসলামের সবচেয়ে বড় হুকুম, মুসলমানদের হবার পর এই নামাজ আর জাকাত একসাথে উচ্চারণ করেছেন কোরআনে 30 বার। আদেশের সাবিয়াতিরিতে দেখ, যেহেতু এদের উল্লেখ একসাথে, জাকাত না দিলে নামাজও কবুল হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাদেরকে নামাজ কায়েম করো আর জাকাত আদায় করো হুকুম করা হয়েছে, যে ব্যক্তি জাকাত আদায় করে না তার নামাজও কবুল হবে না। তাবারানী কাবীর থেকে সহিহ সনদে তাকে রিবি লিখেছেন, এবং ফাজাইলে সাদাকা প্রথম খণ্ড পৃষ্ঠা 388। জাকাত দিলে মাল পবিত্র করে দাও। ইসলাম বলে, ইসলাম মতে আল্লাহর প্রথম আদেশ হলো ইমান, তারপর নামাজ, তারপরেই জাকাত। বুঝেছ চন্দু, আমাদের স্বপ্ন করার অর্জন করে বসে আছে 1000 বছর আগে, আর আমরা একবারও ওদের বুঝার চেষ্টাই করিনি। সব ধর্মের সাথে ইসলামের নামের এই সংস্কৃতিটাকে ঝেঁটিয়ে দূর সরিয়ে দিয়েছি। বুঝলাম ব্যাপক একটা বিষয়, এত সুন্দর একটা অর্থব্যবস্থা অ্যাপ্লাই হচ্ছে না কেন? অনেক মুসলিম দেশে ইসলামী ব্যাংকিং হচ্ছে, খুব কম। এখন তো সবাই পুঁজিবাদের গোলাম, পুঁজিবাদের স্বার্থবিরোধী কিছু সহজে মার্কেট পাবে না। এখন শুনো আমার কাহিনী। জানিস তো আমার পড়ার অভ্যাস, আমি অনেকদিন ধরে এসব পড়লাম, সবই নর্মাল লাগছিল, কিন্তু যখন জানলাম একটা মহান আদর্শ, একটা মিতাচারী জীবন পদ্ধতি, একটা নিকট অর্থব্যবস্থা, একটা সরকার ব্যবস্থা যেখানে যেগুলো এখনো আধুনিক, এই গোটা সংস্কৃতি যার মুখ থেকে বের হলো তিনি, হেগেল, ভালতেয়ারা, রুশো, কার্ল মার্কস, ফ্রেডরিক্স এঙ্গেলস, জন অ্যাডামসন এর মতো শিক্ষিত জ্ঞানী গুণী দার্শনিক নন, তিনি একজন প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মেষপালক। প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন কথাটা অমুসলিমদের বোঝার জন্য লেখা। মুসলিমদের আকীদা হলো তিনি পৃথিবীর কারো কাছ থেকে লেখাপড়া শিখেননি, আর তিনি কিছু লিখতে বা পড়তেনও না, কিন্তু তিনি ছিলেন মনুষ্যকুলের মাঝে সবচেয়ে জ্ঞানী। স্বয়ং আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞান দান করেছেন এবং আমাদের শিক্ষক হিসাবে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
তার অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হয় একটা কঠিন সত্য। এগুলো বলার ক্ষমতা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর না থাকে, তবে কে? সে কিনা মহাগেরি, অতীত ভবিষ্যতের খুঁটিনাতি যার নখপর্দে, সেই মেষপালক পুরো বিষয়টা কৃতিত্ব নিজে না নিয়ে আল্লাহ নামক আরেকজনকে কেন রেফার করে দিলেন? তাহলে তিনি কি আসলেই আছেন? কীভাবে অস্বীকার করি? নিরক্ষর মেষপালকের মুখ নিঃসৃত পুরো একটি নিখুঁত সংস্কৃতি জানান দিচ্ছে তার অস্তিত্ব। জোর গলায় কীভাবে এড়িয়ে যায়, কতদিন এড়িয়ে থাকবো, সে তো আছে। ভুল করছি রে বন্ধু, তবে সময় এখনো পুড়ে যায়নি। সে যে বড় দয়াময়। আজানের শব্দে স্তব্ধ ফিরল স্বপনের। ফজরের আজান। ভাই আমাদের তিনটা কফি দিয়ে দেন। সিগারেট জ্বালা স্বপন। তারা দেয় রাশেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একসারি মাসবুক দাঁড়িয়ে নামাজ পুরো করছে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো নাহিদ। যারা নামাজের কিছু রাকাত পেয়েছে পরে আসায় তাদেরকে মাসবুক বলে। দুজন মাসবুক বহু চেনা, বহুদিন ধরে চেনা। শেষমেশ আবারও সেই পুরনো সাক্ষী, রাবির চাঁদমাখা এই রাত। আলহামদুলিল্লাহ।